আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ভিন্ন, আমার মনে হয় ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আল্লাহ তাআলা কি না পারে। প্রচণ্ড গরম ছিল, গরমের পর আসছে, এত ঠান্ডা ঠান্ডা লাগতেছে, শীত শীত লাগতেছে, খুব ভালো লাগতেছে আজকের ওয়েদারটা। বারান্দায় দাঁড়িয়ে এতটা ভালো লাগতেছে, দেখেন মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছিল, এত গরম ছিল। আজকে আবার ঠান্ডা লাগতেছে, বৃষ্টি বৃষ্টি আসছে দুদিন। বৃষ্টির পানিতে একদম গাছের পাতাগুলো সুন্দর হয়ে গেছে, আবার হাত দিতেও বাইরে খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে আজকের বৃষ্টিটা। দেখেন খুব ভালো লাগতেছে না বৃষ্টিটা দেখতে, আমার অনেক ভালো লাগতেছে। বারান্দায় এত সুন্দর লাগতেছে ওয়েদারটা, কি বলবো, একেবারে মানে ভালো লাগাটা প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগতেছে আজকের ওয়েদারটা। এই তো বারান্দায় দাঁড়িয়ে আমি একটু বৃষ্টিটা ধরতে চাচ্ছি, হালকা হালকা একটু বৃষ্টি ঝিরঝির ড্রিজলিং হচ্ছে, ঝিরঝির বৃষ্টি, একটু হাতের মধ্যে একটু বৃষ্টির পানি পড়ছে। অসম্ভব ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে, কি বলবো, ভাষায় বোঝাতে পারছি না। দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো থাকে, ভালো লেগে থাকে, একটা লাইক করে লাইক করে দিবেন, কমেন্টসও জানাবেন কেমন লাগলো ভিউয়ার্স। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রঙ্গন ফুলটাও একবারে ঝলমল ঝল করছে, এত ভাল লাগতেছে, বৃষ্টির পানিতে সতেজ, কী ভাল লাগতেছে দেখেন উপর থেকে। আজকে পাখিগুলো শীতে একবারে কাটুকুটুকু হয়ে আছে, কী ভাল লাগতেছে দেখেন, গাছের পাতার উপরে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, টিপটিপ বৃষ্টি পড়তেছে, কী ভাল লাগতেছে, কী ভাল লাগতেছে না শেয়ার করে পারলাম না। ভিডিওটা একটু ভিন্ন ধরনের আজকের বৃষ্টির দিনের ভিডিওটা, আশা করি ভালো লাগছে, সবার ভালো লেগেছে আমার ভিডিওটা। যে যেখান থেকে দেখেছেন অসংখ্য ধন্যবাদ। এখানেই রাখছি আজকে।